যাই হোক, সে তার নিজের ভুল বুঝতে পারছে এবং সে সরি বলছে। আমি তার পোস্টটা দেখছি, সবাই সরি বলতে পারে না, অন্যায় করে ক্ষমা চাইতে পারে না। তুমি ঝগড়া করে আমার কাছে কখনো সরি বলো না, আমার 8 বছর বিবাহিত জীবনে এটা। আচ্ছা আমি ধরে নিলাম আমার 8 বছর বিবাহিত জীবনে যদি আমাদের 8000 বার ঝগড়া হয়ে থাকে, আমি ধরে নিলাম 7999 বারই আমার দোষ। একবার হলেও তোমার দোষ আছে, আছে, কিন্তু তুমি একবারও আমাকে গত 8 বছর বিবাহিত জীবনে সরি বলো নাই। তার মানে আমি তো চুপ থাকি, চুপ থাকা মানেই হলো সরি বলা। তার মানে হলো তুমি সরি বলতে পারো না এবং তুমি শিখো নাই সরি বলা। তার মানে হলো উইল স্মিথ কে এই জন্যই আমি মানে 8 বছরে 8000 বার, তার মানে প্রতি বছরে 1000 বার, মানে প্রতিদিন অলমোস্ট 3 বার ঝগড়া করি আমরা। অবশ্যই আমাদের কোনো কিছু মিলে না, আমরা হাগু করতে গেলে ঝগড়া করি, আমরা ভাত খাইতে বসলে ঝগড়া করি, আমরা বাজার করতে গেলে ঝগড়া করি, আমরা ঘুমাইতে গেলে বালিশ নিয়ে ঝগড়া করি, আমরা ল্যাপ কাটটা বেশি ভালো কাটটা কম ভালো এটা নিয়েও তোমার সাথে ঝগড়া করো, আমরা মুভি দেখতে গেলেও ইদানিং টা এমন সিচুয়েশন হয়েছে আমরা মনে হয় যুগ যুগ হয়ে গেছে একসাথে টিভি দেখি না, বাট ইটস ওকে, আমরা অনেক ঝগড়া করি, সেটা ইস্যু না, ঝগড়া কেউ কম করে বেশি করি। এখন ঝগড়া করা মানে হলো তোমার বিয়ে চলতেছে, ঝগড়া যেদিন বন্ধ হয়ে যাবে আমরা চুপ হয়ে যাব, তার মানে এটা আর রান করবে না।